আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে তোমাদের সাথে আছি আমি শরণ খান। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় হবে পাঠ চার, 26 মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। আমরা 25 মার্চ পড়েছি, এবার আমরা 26 মার্চ পড়বো। 26 মার্চে বঙ্গবন্ধু যে ঘোষণা ছিল, যে ঘোষণার মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন জাতি হিসেবে যে ঘোষণার পর থেকে আমরা নিজেদেরকে দাবি করছি, সেই সম্পর্কে জানব। চলো আমরা শুরু করি আমাদের আজকের লেখাপড়া। 26 মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধু তার সেই স্বাধীনতার ঘোষণায় কি বলেছিলেন? তিনি বলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে, যার যা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অবশ্যই লড়াই চালিয়ে যাবে। স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের সকল স্তরের তৎকালীন ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার হয়। তখন যতগুলো প্রচার মাধ্যম ছিল ওই সময়, সবগুলো প্রচার মাধ্যমে একযোগে প্রচার হয়েছে এই স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার এই ঘোষণার মাধ্যমে আমরা স্বাধীন বলে নিজেদেরকে দাবি করতে শিখেছি। আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম সেই সময় বাংলাদেশকে স্বাধীনতা অর্জন এনে দিতে, আমাদের জন্য স্বাধীনতা নিয়ে আসতে। এই ছিল সেদিনের ঘোষণা। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তা প্রচারে এগিয়ে আসে। একদিকে চট্টগ্রাম বেতার কেন্দ্রে কয়েকজন উৎসাহী দেশপ্রেমিক কর্মী বেতারের কালুরঘাট সম্প্রচার কেন্দ্রে বাংলাদেশ স্বাধীন বাংলা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র রূপান্তর করে। সেই বেতার কেন্দ্রটিকে সেই সময় ওনারা রূপান্তর, কারণ হচ্ছে ওনারা তখন অনেক বেশি উৎসাহী, অনেক বেশি উদ্দীপ্ত ছিলেন স্বাধীনতা নিয়ে। তখন তারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বলে ওই কালুরঘাটের বেতার কেন্দ্রটিকে ওনারা তখন ওইভাবেই আখ্যায়িত করেন। 26 মার্চ দুপুরে চট্টগ্রাম জেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ হান্নান এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করেন বঙ্গবন্ধুর হয়ে, কারণ বঙ্গবন্ধুকে ততক্ষণে পাকিস্তান হানাদার বাহিনী গ্রেফতার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে। উনি গ্রেফতার হওয়ার আগে আগে মধ্যরাতে এই ঘোষণাটা দেন। তো তখন ওনার হয়ে এম এ হান্নান উনি প্রচার করেছিলেন এই স্বাধীনতার বাণী। 27 মার্চ সন্ধ্যায় এই বেতার কেন্দ্র হতে বাঙালির আরেক সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হয়ে এই স্বাধীনতার ঘোষণাপত্রটি আবার আমাদের সকলের উদ্দেশ্যে, বাঙালি জনগণের উদ্দেশ্যে পাঠ করেন। বেতারে প্রচারিত স্বাধীনতার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা উদ্দীপনার সৃষ্টি করে। এটি হওয়া স্বাভাবিক। আসলে যেভাবে বাঙালির সাথে নির্যাতন হয়ে আসছিল, আর যখন সহ্য সীমা অতিক্রম করে গেল, আর যখন কোনোভাবেই তাদের সাথে আপোষে আসা গেল না, তখন বাঙালি বুঝতেই পারছিল যে এখন আর হচ্ছে না, এখন আমাদেরকে স্বাধীনতার দিকে সংগ্রামে এগিয়ে যেতেই হবে। তখন বঙ্গবন্ধু যখন সবাইকে উদ্দেশ্য করে 25 মার্চে ঘোষণা দিলেন, এবং ওইখানেই যখন বাংলাদেশের নাম উনি প্রথম বাংলাদেশ এই নামকরণটি যখন আমাদের জন্য করে গেলেন ওনার ভাষণে, তারপর থেকেই কিন্তু আসলে মানুষ অনেক বেশি উদ্দীপ্ত হয়ে ওঠে। মানুষের মধ্যে তখন স্বাধীনতার একটা স্পৃহা দেখা দেয়। এটি আরও রূপ লাভ করেছে এই স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে। স্বাধীনতার ঘোষণার পরে তো সরাসরি তখন আমরা আমাদেরকে স্বাধীন বলেই দাবি করছি, তখন এটার উদ্দীপনা আরও অনেক বেশি হবে, সেটাই তো স্বাভাবিক। বেতারে প্রচারের স্বাধীনতার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা উদ্দীপনার সৃষ্টি করে। সকলেই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য উদগ্রীব হয়ে ওঠে, কারণ সবার মধ্যে একটা একটা ক্ষোভ, একটা একটা যন্ত্রণা তো ছিল। অত্যাচার কার ভালো লাগে, নির্যাতন কারই বা ভালো লাগে, এই বৈষম্য, এই নির্যাতন, এই
পাশবিকতা আর তখন বাঙালি নিতে পারছে না। আর তাছাড়া 25শে মার্চের রাতে আমরা আগের ক্লাসে যে পড়েছি তোমাদের সেটা ইয়েতেই বলছি যে 25শে মার্চের যে গণহত্যাটা ছিল এরপরে আর কি থাকে তাদের সাথে আমাদের, তখন যখন 26শে মার্চের এই ঘোষণা সবাইকে যেন উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, সকলে সকলের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে, আমরা কিন্তু তাই দেখতে পাই, তারই ফল কিন্তু আমাদের আজকের স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার ঘোষণায় যখন বললেন যা যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর মোকাবেলা করো, শেষ সৈনিকটিকে পরাস্ত না করা পর্যন্ত, বাংলার মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও, কত বড় একটা সংগ্রামের কথা তিনি সবাইকে বলেছেন, কতটা আগ্রহ উনি সবার মধ্যে তৈরি করে দিয়েছেন। বাঙালি ওনার কথা রেখেছে, ওনার এই ভাষণের মান রেখেছে বাঙালি। তখন আমরা সর্বস্তরের মানুষ আসলে স্বাধীনতার জন্য যেভাবে উদ্গ্রীব হয়েছিল, বিজয় এনে দিয়ে আমরা এটা প্রমাণ করেছি যে আসলে আমরা বীরের জাতি, আমরা বাঙালি জাতি। যাই হোক, আমরা এখন 26শে মার্চে বঙ্গবন্ধুর ঘোষণা নিয়ে আরেকটু পড়ি, ক্লাসটা প্রায় শেষের দিকে চলে এসেছে। তোমাদেরকে বলে রাখছি যদি তোমরা পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসটি ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবে না। তাহলে কি হবে, তোমরা পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে সবার আগে পেয়ে যাবে, যখনই আপলোড হবে তখনই তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেয়ে যেতে থাকবে। আর অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু তোমরা জানতে চাও, কোনো কিছু যদি বোঝার অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একবার লিখবে, আমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে অবশ্যই একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করব। আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে। চলো আমরা শেষ করি আমাদের আজকের ক্লাস। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার পর থেকে মুক্তিযুদ্ধের এই বাস্তব রূপ লাভ করে, আজকের যে স্বাধীনতা সেটাই বলা হয়েছে যে ওই ঘোষণার পর থেকে আজকের এই স্বাধীনতা রূপ লাভ করে। সে 26শে মার্চ ঘোষণার পর মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং মুক্তিযুদ্ধ বিজয়ের রূপ লাভ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমশ এটি একটি গণযুদ্ধে রূপান্তর হয়। বিক্ষিপ্তভাবে যুদ্ধ পরিচালিত হতে থাকলেও ধীরে 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 এটা বাঙালি সংঘবদ্ধ হয়ে একটা বড় ধরনের যুদ্ধের রূপ নিতে থাকে। এদেশের সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, সেই সঙ্গে সেনাবাহিনী, আইপিআর, পুলিশ ও আনসারের কর্মকর্তা, বাঙালিরা এতে অংশ নেয়। সর্বস্তরের বাঙালিরা এক হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করে, কারণ পাকিস্তানি হানাদার বাহিনীরা শুরু থেকেই বাঙালিদেরকে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে আলাদা করতে শুরু করে। যখন তারা অপারেশন সার্চ লাইট প্ল্যান করে তখন থেকেই কিন্তু আমরা জানি যে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, যারা ছিলেন তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনীতে, যারা ছিলেন মূল্যবান মূল্যবান জায়গায়, যারা ছিলেন অনেক ইম্পর্টেন্ট পজিশনে, যারা ছিলেন সবাইকে, সব বাঙালিদেরকে কিন্তু ওরা কোণঠাসা করেছে। হ্যাঁ, বাঙালিদেরকে থেকে তারা এই অপারেশন সার্চ লাইটের যে ইনফরমেশন এটাকে কিন্তু একেবারেই আলাদা করে রেখেছে, কারণ তাদের এই প্ল্যানটাকে তো সাকসেসফুল করতে হবে, এই জন্য যেন কেউ জানতে না পারে, কোনো বাঙালি যেন এই ইনফরমেশন যেন লিক না হয়, সেই পুরোপুরি ব্যবস্থা তারা করেছে। তো তখন থেকেই মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, সেই সমস্ত বাঙালি আপা মোর জনসাধারণ, কৃষক, শ্রমিক, সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা, বিমান কর্মকর্তা, নৌবাহিনীর কর্মকর্তারা সবাই মিলে একযোগে আসলে তখন বাংলাদেশ স্বাধীন করার জন্য, আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এই সব কিছুই সম্ভব হয়েছে স্বাধীনতার এই ঘোষণার পর থেকে। আন্দোলন তো ঘনীভূত হয়ে আসছিল, আন্দোলন তো আরও বহু বছর আগে থেকে চলছিল, কিন্তু এটা রূপ লাভ করে, বাস্তবতা লাভ করে, আমাদের দেশের নামকরণ হয়, এই সব কিছু হয় এই স্বাধীনতার ঘোষণার পর থেকে। আমরা আমাদের আজকের ক্লাসে আসলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং এর তাৎপর্যটা জানতে পারলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসটি আমাদের সাথে জয়েন করবে এই শুভকামনায় আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।